व्हाट्स अप एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। जरा हे लास्ट ब्लॉगटा देखें ता अलरेडी जानें एखन कोथाय आछि। आमी होच्छे एखन बंशाले आछि आर बंशालेर एकदम ओई माथा थेके ए माथा पर्यन्त सबगुलो शपे जावा हयेछे। आमी जेई टेल टीटीटा खुजतेछि ओईटा मोटामुटी कयेक दोकानेई पाइछि, बाट आमी चाच्छिलाम ओरिजिनालटा। अनेक दोकानेई पावा गेछे, बाट आमी खुजतेछिलाम एकटु प्रिमियामनेस आछे एरकम एकटा क्वालिटिर। तो शेषे एसे होच्छे फैसल रबिन जी शपटा आछे एकदम शेषे रौशन महलेर पाशे जी शपटा, এই শপটাতে পাওয়া গেছে। এইটার প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি ওইটা থেকে, কারণ সব দোকানে হচ্ছে এটা 1000 থেকে 1200 টাকা দাম চেয়েছিল। অনেক বার্গেটিং করছি আমি, বার্গেটিং করে হচ্ছে দেখি 800 পর্যন্ত আসছে। তো আমি মানে বার্গেটিং করে 600 700 এরকম বলছি, কারণ আমি যাচ্ছিলাম আরো দেখতে। তো যারা হচ্ছে আমাকে প্রেসার দিয়েছে যে প্রাইস বলতে হবে, তাদের কাছে 600 700 বলছি, তারা দেয় নাই, তারা লাস্ট হচ্ছে 850 পর্যন্ত বলছে, আর ম্যাক্সিমাম দোকানে হচ্ছে 1000 টাকা বলে। তো এখন আমি ফাইনালি যেই দোকানটাতে আমার মনমতো আমি পাইছি ওই দোকানটাতে যাইতেছে। এখানেও বার্গেন করছে, ওরা 1200 পর্যন্ত লাস্ট আসছে, তো 1400 বলছে, দেন হচ্ছে বার্গেন করে 1200 টাকায় আসছে। তো এখন হচ্ছে আমি ওইটা নিব আর আপনাদেরকে দেখাইতেছি যে ওইটা কেমন। তো চলুন ওইখানে যাওয়া যাক। আঙ্কেল ভিডিও করা যাবে না? ভিডিও করা যাবে না? ওকে আচ্ছা, আপনি খাওয়া দাওয়া শেষ করেন তাহলে আমি আসি। কতক্ষণ লাগবে খাওয়া দাওয়া শেষ করতে? বসতেছেন? তাহলে আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। আমি ভাবছি আরো বড় শেষ পর্যায়ে। সো এইটাই হচ্ছে সেই ম্যাগনেটিক টেল টিডি যেটা হচ্ছে এতক্ষণ ধরে খুঁজতেছিলাম। এটা কি অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ অরিজিনাল। আচ্ছা, আর আমি এতক্ষণ ধরে যেটা পাইতেছিলাম ওটার মধ্যে হচ্ছে এই লোগোটা ছিল না, আর এই লোগোটার জন্যই মানে এত দোকান ঘোরা। তো ফাইনাল হচ্ছে পেয়ে গেছি, এটা তো ঠিক আছে। ওকে, সো ভাইয়ার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আমি এতক্ষণ পর্যন্ত যেটা দেখছি ওইটা আমার কাছে যেমন মনে হইতেছিল যেটা ফিনিশিং ভালো না, প্রিমিয়ামনেস নেই। তো এটার পেছনে রিজন হচ্ছে এটা নাকি বংশালেই বানানো। আমাদের বাইরের কোনো প্রোডাক্টই যখন হচ্ছে বাংলাদেশে আসে, বংশালে আসলে নাকি সেটা হচ্ছে তারা ডুপ্লিকেট করে ফেলে। তো যাই হোক, ওভারঅল আমি এটা নিয়ে হ্যাপি। সো এখন হচ্ছে এটা ইনস্টল করা হবে, আর একটা ইন্ডিকেটর দেখছি, ইন্ডিকেটরটাও ভালো লাগছে, মেবি এটা ইনস্টল করতে পারি। সো এখন অবধি 100% শিওর না, কারণ বাইকের লুকসের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। ওকে, সো যাওয়া যাক। দেখি এটা ফিটিং করার জন্য ফিটিং চার্জটা কত টাকা চায়। আমার প্ল্যান হচ্ছে সর্বোচ্চ 300 থেকে 350 টাকা। সো ভাইয়া হচ্ছে অলরেডি কাজ শুরু করে দিছে, তো চলুন টেল টিডিটা কীভাবে লাগানো হয় সেটা একটু দেখে আসি। Thank you.
সো ফাইনালি বাইকে হচ্ছে একটা স্পোর্টি লুক আনা গেল। এইটা আজকে এলাকা গিয়ে খুলে ফেলবো। কি ছোটু, ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলে দাও। বলো বলো বলো, ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ। তো এখন ঘড়ি তো সময় হচ্ছে সন্ধ্যা 6:21, আর আমার বাইকের টোটাল মডিফিকেশন ডান। তো ফয়সাল ভাই হচ্ছে আমাকে চাংখার ফুলের রোডটায় উঠাই দিতেছে, যেটা দিয়ে হচ্ছে আমি ঢাকা মেডিকেল হয়ে বুয়েটের ওই পাশ দিয়ে বের হয়ে যাবো। যা একটা চিপা শর্টকাট মারছে ফয়সাল ভাই, মারাত্মক। আর আমার সম্পূর্ণ মডিফিকেশনের ভিডিওটা তো আপনারা দেখলেনই। তো আমি হচ্ছে দোকানের অ্যাড্রেস, ফয়সাল ভাইয়ার একটা পেজ আছে, ওই পেজের অ্যাড্রেসটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা কাইন্ডলি সেখান থেকে চেক করে নেবেন। একদম সোজা। আচ্ছা ভাই আসি তাহলে, আল্লাহ হাফেজ। দেখো ভাই, আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ফোন দিও ভাই, সমস্যা নেই, আল্লাহ হাফেজ। সো ফয়সাল ভাই মানুষটা একবারে সলিড, আমাকে শুরুতেই বলছে আমি কোনো বার্গেটিং পছন্দ করি না, একটা প্রাইস বলবো আর আপনি ওই প্রাইসেই কাজ করাইতে পারবেন, আর কাজ যদি পছন্দ না হয় কয়েকটা পরে দেখা যাবে। আর সত্যি কথা বলতে তার কাজের যা ধরন ছিল, যা স্টাইল ছিল, আমি এখন পর্যন্ত অনেক জায়গায় কাজ করাইছি বাট এরকম মানে কাজ আমি কোথাও থেকে পাই নাই। মানে লোকাল যে কাজগুলো আমরা করাইছি এখন পর্যন্ত, টুকটাক মডিফিকেশন, লাইটিং এইটা ওইটা, তার কাজ অসাধারণ। প্রতিটা জিনিস খুব পারফেক্টভাবে করছে, যেইটা ভালো হবে নিজে থেকে ওইটাই সাজেস্ট করছে, ওইটাই করছে। যেমন আমি চাইলে লাইটটা কিন্তু আরও কম দামি লাগাইতে পারতাম, বাট আমি চাইতেছিলাম একটু প্রিমিয়াম কিছু, আর সে কিন্তু আমাকে প্রিমিয়াম একটা সুইচই ম্যানেজ করে দিছে। সো আজকের ব্লগটা ছিল টোটালি আমার জিক্সার বাইকটার টেল টিডি মডিফিকেশনের, আর আই হোপ আপনাদের কাছে মডিফিকেশনটা ভালো লাগছে, আর সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগছে। সো আজকের ব্লগটা বড় করবো না, দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে। আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে, আর যদি আমার মডিফিকেশনটা পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন, এতে করে হচ্ছে যারা জিক্সার রাইডার আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, এবং সেক্ষেত্রে তারাও কিন্তু আমার মতো বাইকটা মডিফিকেশন করতে পারবে। তো দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে, তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ সবাই থাকবো সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, পিস।